আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। হিসাব বিজ্ঞান প্রথম তত্ত্বে দারোদা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই স্মরণে রেখেছ গত তিনটি ক্লাসের কথা যেখানে তোমরা দারোদা করেছিলে। আজ আমি দারোদার বেশ কিছু ব্যতিক্রম কিন্তু নিয়ে তোমাদের সাথে কথা বলব এবং আজকের ক্লাসের মাধ্যমে আমি দারোদা অধ্যায়ের সমাপ্তি ঘটাবো। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি কিছু লেনদেন লিখেছি, এই লেনদেন গুলোর আলোকে তোমাদেরকে আমি এখন জাবেদা করে দেখাবো। একটু খেয়াল করো, এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে আইন সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্তি 5,000 টাকা। আমরা সাধারণত কেন্দ্র বাচ্চামূলক ব্যবসায়ের পাশাপাশি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অঙ্গ করে থাকি। এই লেনদেনটা মূলত একজন আইনজীবী হিসাব বই থেকে নেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আইন সেবা প্রদানের মাধ্যমে প্রাপ্তি 5,000 টাকা, অর্থাৎ এই লেনদেনের ফলে তার ব্যবসায় 9,000 টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ হাতি ছাড়া ডেবিট 5,000 টাকা। অন্যদিকে এই টাকাটা সেবা প্রদানের মাধ্যমে অর্জিত হয়েছে, অর্থাৎ সেবা আয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। এটি আমাদের ব্যবসার জন্য একটি আয়, আর আমরা জানি আয় ভিত্তিতে ক্রেডিট হয়, আমি সেটি লিখেছি। দুই নম্বর লেনদেনে বলা হচ্ছে পানি গ্যাস ও বিদ্যুৎ বিল পাওয়া গেল 2,000 টাকা। আমরা সবাই জানি একটা প্রতিষ্ঠানে পানি গ্যাস এবং বিদ্যুতের দরকার হয় এবং মাস শেষে এই খাতে বিল প্রদান করতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে পানি গ্যাস ও বিদ্যুৎ বিল পাওয়া গেল 2,000 টাকা, অর্থাৎ আমাদের বিগত মাসে গ্যাস বিল, পানি বিল এবং বিদ্যুৎ বিল বাবদ টোটাল 2,000 টাকা এসেছে। আমরা ওই বিলটা হাতে পেয়েছি, আমরা কিন্তু এখনো টাকা পরিশোধ করিনি, অর্থাৎ এটি আমাদের একটি বকেয়া খরচ অথবা পরের খরচ বলবো এটিকে আমরা। এবং এখানে পানি গ্যাস ও বিদ্যুৎ বিলকে আমরা উপযুক্ত নামে শনাক্ত করবো, অর্থাৎ এই তিনটি ব্যয়কে আমরা উপযোগ হিসাব বলবো। উপযোগ ব্যয় হিসাব ডেবিট, অন্যদিকে এই ব্যয়টা এখনো আমরা পরিশোধ করিনি, সেজন্য আমরা লিখবো প্রদেয় উপযোগ ব্যয় হিসাব ক্রেডিট টাকা পরিমাণ 2,000 টাকা। তিন নম্বর লেনদেনে বলা হচ্ছে একজন মক্কেলের নিকট থেকে অগ্রিম 5,000 টাকা চেক পাওয়া গেল, অর্থাৎ এক নম্বর লেনদেনের সাথে এই লেনদেনের মিলটা হচ্ছে এক নম্বর লেনদেনে আমরা নগদ 5,000 টাকা পেয়েছিলাম, এই লেনদেনে আমরা কিছু টাকা পেয়েছি, আমরা এখানে 5,000 টাকা পেয়েছি, কিন্তু এটি চেকে পেয়েছি। স্বাভাবিক কারণে এটি আমাদের নগদকে বৃদ্ধি না করে ব্যাংককে বৃদ্ধি করবে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা। এক তারিখের সাথে তিন তারিখের লেনদেনের অমিলটা হচ্ছে এক তারিখে আমরা সেবা প্রদানের মাধ্যমে টাকাটা গ্রহণ করেছিলাম, কিন্তু এখানে আমরা কোন রকম সেবা না দিয়ে অগ্রিম টাকাটা গ্রহণ করেছি। স্বাভাবিক কারণে আমরা এই টাকার জন্য মক্কেলের নিকট দায়বদ্ধ থাকবো, সেজন্য আমরা এটিকে লিখবো অনুপাদিত সেবায়, অনুপাদিত সেবা আয় ক্রেডিট। একটা খেয়াল করো, এখানে অনুপাদিত সেবায় আমার একটি দায় বৃদ্ধির কারণে আমি অনুপাদিত সেবায় ক্রেডিট করেছি। পরের লেনদেনে বলা হচ্ছে ক্যাশ বাক্স থেকে চুরি হলো 1,000 টাকা, অর্থাৎ আমাদের নগদ 1,000 টাকা চুরি হয়েছে, এর জন্য আমাদের ব্যবসায়ের ক্ষতি হয়েছে, সেজন্য আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব, বিবিধ ক্ষতি
হিসাব বেরবি, অন্যদিকে আমাদের নগদ টাকা হ্রাস পাওয়ায় আমরা লিখব নগদা হিসাব ক্রেডিট 1000 টাকা। পাঁচ নম্বর লেনদেনে বলা হচ্ছে নগদের পণ্য ক্রয় 5000 টাকা এবং এর উপর 15% হারে ব্যাট প্রদান, অর্থাৎ আমরা 5000 টাকা মূল্যে পণ্য ক্রয় করেছি এবং এই প্রাকৃতিক পণ্যের উপর 15% হারে ব্যাট প্রদান করেছি। আমি লিখব ক্রয় হিসাব বেবি 5000 টাকা, আবার এই ছয়টি তো কোন রূপ ব্যাট প্রদান করা হয়েছে 15% হারে ব্যাট চলতি হিসাব বেবি। আমি তোমাদেরকে ব্যাকে ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, 5000 × 15% অর্থাৎ 750 টাকা। আমরা পণ্যের জন্য 5000 টাকা খরচ করেছি এবং আমরা এই খাতে ব্যয় প্রদান করেছি 750 টাকা, অর্থাৎ আমাদের ব্যবসা থেকে মোট নগদ কমেছে 5750 টাকা। এর জন্য আমরা লিখব নগদ হিসাব ক্রেডিট 5750 টাকা। লেনদেনে আমরা ব্যবসায়ের জন্য পণ্য ক্রয় করেছিলাম, অর্থাৎ সেটি আমরা পুনরায় বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছিলাম, এই জন্য আমরা ব্যাট কে আর আলাদা নামে লিখেছি। আর 6 নম্বর লেনদেনে এসে আমরা আদ্রপত্র ক্রয় করেছি, যেটি আমাদের বিক্রয়ের কোন উদ্দেশ্য ছিল না, বরং আমরা এটি ব্যবহারের জন্য ক্রয় করেছি। আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে বলেছিলাম সম্পদের সাথে যদি আর কোনো এককালীন ব্যয় থাকে সেটিকে আমরা অবশ্যই সম্পদের নামে লিখবো, সেটিকে কোনোভাবেই আলাদা হিসাবে লিখবো না। অর্থাৎ এখানে আমরা আদ্রপত্র ক্রয়ের উপর যে ব্যয় হয়েছে সেটিকে আমরা আদ্রপত্রের মূল্যের সাথে যোগ করে দিব। আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, টাকা ধরে আমি লিখবো আসবাবপত্রের ক্রয় মূল্য 4000 টাকা এবং এই আসবাবপত্রের উপর ব্যয় প্রদান করা হচ্ছে 15%, অর্থাৎ 4000 টাকা 15% 600 টাকা, সর্বমোট 4600 টাকা হচ্ছে আমার আসবাবপত্র খাতে আমার মোট মূল্য, সেজন্য আমি লিখেছি নগদ হিসাব ক্রেডিট, আমার ব্যবসা থেকে 9000 টাকা কমে গেছে। 7 নম্বর লেনদেনে বলা হচ্ছে যন্ত্রপাতি ক্রয় 5000 টাকা এবং এর সংস্থাপন ব্যয় প্রদান 1000 টাকা। 6 নম্বর এবং 7 নম্বর লেনদেনটা একই কনসেপ্টে দেওয়া আছে। এখানে 7 নম্বর লেনদেনে আমরা আমাদের ব্যবসায়ের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করেছি এবং এই যন্ত্রপাতি বসাতে আমাদের আলাদা 1000 টাকা ব্যয় হয়েছে, এটিও সম্পদের এককালীন মূল্য, এটিকে আমরা সংস্থাপন ব্যয় না বলে যন্ত্রপাতির মূল্যের সাথে যোগ করে দেব। যন্ত্রপাতির হিসাব ডেবিট, অন্যদিকে ব্যবসায়ে নগদ টাকা কমে যাওয়াতে নগদ হিসাব ক্রেডিট। যন্ত্রপাতির মূল্য আমরা দেখতে পাচ্ছি 10000 টাকা ছিল এবং এটি বসাতে আরো 1000 টাকা ব্যয় হওয়াতে সর্বমো যন্ত্রপাতি করে আমরা লিখব 11000 টাকা এবং যন্ত্রপাতি অর্জন করতে গিয়ে আমার ব্যবসা থেকে 11000 টাকা হ্রাস পাওয়ায় আমি লিখব নগদ হিসাব ক্রেডিট 11000 টাকা। এই ছিল আমার জাবেদার সর্বশেষ ক্লাস। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে ইনশাআল্লাহ সেটি বুঝিয়ে দেবো। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি অধ্যায় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।